আফরোজার পরিবারের দাবি, অভয়নগর থানার এএসআই সিলন আলী, শামসুল হক ও কনস্টেবল রাবেয়া খানম শনিবার মধ্যরাতে আফরোজার বাড়িতে ঢুকে নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে আফরোজাকে গ্রেপ্তার দেখায়। এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তা সহ আরো কয়েকজন পুলিশ সদস্য আফরোজার চুল ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে মারধর করে। মোট পাঁচজন ছিল আমার সামনে, আমার মা আম্মুকে চড়া দিতে একদম ই করে সবাই ফেলাই, আমারও দুটো চড় মারছে, আমার সামনে চুল ধরে ফ্যানের সাথে ই করছে চুল বাজে। পরে রাত আড়াইটার দিকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। সকালে সন্তানরা থানায় গিয়ে মাকে খুব অসুস্থ অবস্থায় দেখতে পান। পুলিশকে বারবার অনুরোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের দেয়া টেস্ট না করিয়েই আবার থানায় নিয়ে আসা হয়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয় বলে জানান আফরোজার বড় ছেলে। এই দুর্বৃত্তরা থাইকে আমার মারে ফ্যানে ঝুলায় আমার মারে থাবাইছে, অসুস্থ হয়ে গেছিল, সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য অনেক পরীক্ষা দিছিল, ওই জায়গায় আমার মারে চিকিৎসা করতে দেয় না, তাই বলে আমার যখন নিয়ে গেছে আবার থানায় তখনই আমার মা ওইখানে স্ট্রোক করে মারা গেছে। নিহতের স্বামীর দাবি, শনিবার রাতে আফরোজাকে আটকের সময় ঘরে থাকা ইজিবাইক বিক্রির 1,80,000 টাকা ছিনিয়ে নেয় পুলিশ, এমনকি আরও 2,00,000 টাকা ঘুষের দাবি না মেটানোয় আফরোজাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে আফরোজার কাছে ইয়াবা পাওয়ায় গ্রেপ্তারের কথা জানিয়ে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওনাকে মাদক সহ গ্রেপ্তার করছে, 1:30টার পরপরই উনি একটু অসুস্থ বোধ করছে, ওনার ছেলে সহ তখন হসপিটালে নিয়ে গেছে, এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওনাকে যশোরে রেফার করছে, চিকিৎসারত থাকা অবস্থায় উনি জানছি যে হার্ট অ্যাটাক করে উনি মারা গেছে। রোববার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আফরোজা বেগমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।